জয় শিব, হর হর মহাদেব, জয় শিব হবে তো? তো যাই হোক, শোনাচ্ছি সেই গানটি শুরু। ও বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তো অনেকক্ষণ থেকে গান গাইছি, শুধু গানটা শুনলে হবে না, গান তো ক্যাসেট চালিয়ে দিলেও পাওয়া যাবে। পাগল তাহলে কে ছিল? আমি পাগল আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। পাগল ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন পাগলের পাগলামি না হলে আপনাদের মতন আমার মতন রিঙ্কি দাস বাউলের এখানে এসে গান গাওয়ার ক্ষমতা ছিল না। তারা পাগলামি করেছে, তারপর আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সকলে সৃষ্টি হয়েছি এসেছি। পাগলামি যদি না করতো তাহলে আমরাও পাগলামি করতাম না, তাই না? সে তিন পাগলটি কে কে? সর্বপ্রথম পাগল হচ্ছে কমিটির দাদা ভাইরা। তারা যদি পাগল না হতো, পাগলামি না করতো, আমাদের মতন পাগলকে ডাকতো না, আর আমাদের মতন পাগলকে ডেকেছে সেই পাগলের পাগলামি দেখানোর জন্য আপনারা এসেছেন, তাই না? তাহলে তিনটা পাগল হয়ে গেল। আর তিন পাগল যেখানে হয় সেখানে কি হয়? মধুময় বৃন্দাবন হয়। তাই তো শুনুন কি বলছে, হর হর মহাদেব, জয় শ্রী। তো শুনুন, সবাই আমার বইনের জামাই, আমি হই শালা। এটা কেমন ব্যাপার হয়ে গেল না? আমি তো আর মেয়ে না যে আমি শালা হইতে, আমি তো ছেলে না যে আমি শালা হব, আমি তো মেয়ে। ব্যাপারটা হচ্ছে ভালো কাজ কন্ট্রাক্টর যদি রাস্তা কন্ট্রাক্ট নেয়, আর সেই রাস্তাটা যদি খালি ভালো মতো কাজ না করে, শালাকে কতদিন থেকে কাজ দিয়েছে ভালো মতো করতে পারেনি, আর যদি বলে যা রাস্তাটা বানিয়েছে না তা ওই শালাই বলে, তা কোন শালা? নাকি বোনের বইয়ের যে ভাই হয় শালা, সেই শালা। তাই বলছি, ওরে মন্দ ভালো যে যাই বলুক কানে দেই তালা, সবাই আমার বোনের জামাই, আমি হই শালা। জয় শ্রী। আরো
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।